সারা জীবন নামাজ পড়ছেন অথচ প্রথম সূরার নাম জানেন না প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা এই সূরা ফাতিহা দিয়ে শুরু হলো সূরা নাস দিয়ে শেষ হলো আর কোরআন শরীফের মাঝখানে একটা সূরা আছে মিডল পয়েন্টের পরে ওই সূরাটির নাম হলো সূরা তহা এই সূরা তহার মধ্যে আল্লাহ পাক শোনাচ্ছে তহা মা আনজাল্লা আল্লাহ বলছেন মা আনজাল্লা আলাইকাল কুরআনা লিতাশকা হে আমার হাবিব হে আমার বিশ্ব নবী আমি এই জন্য কুরআন পাঠাই নাই আমি এই জন্য মহান কিতাবটা আপনার উপরে দিলাম না যে কুরআন আপনার কাছে থাকলে আপনি কষ্ট পাবেন কুরআন থাকবে মুসলমানের বাড়িতে সেই মুসলমান জেল খাটবে বিনা অপরাধে কুরআন থাকবে মুসলমানের বাড়িতে সেই মুসলমান ভাই ভাই মারামারি করবে কুরআন থাকবে মুসলমানের আলমারিতে সেই মুসলমান ওজনে কম দেবে কুরআন থাকবে মুসলমানের বাড়িতে আর সেই মুসলমান সুদের টাকা খাবে কুরআন থাকবে মুসলমানদের বাড়িতে মুসলমান ক্ষমতায় থাকবে না এজন্য পৃথিবীতে কুরআন না হলো না আজ দুর্ভাগ্য এখানে মাত্র দশ বারোটা মানুষ হাত তুলল এই যদি অবস্থা হয় আল্লাহর কালাম যদি আমরা না শেখার চেষ্টা করি আমাদের ভাগ্যটাকে বদলে দেবে বলেন তাবিজ দিয়ে কখনো ভাগ্য বদলানো ঠিক বলছেন তো বিশ্বাস আছে এটা তাবিজ দিয়ে যদি ভাগ্যটা বদলানে যেত তাহলে আগে ইমাম সাহেবদের ভাগ্যটা বদলে ফেলা হতো তিন থেকে চার হাজার টাকার বেশি মাইনে পাঁচ হাজার টাকার বেশি মান্থলি স্যালারি খুব কম মসজিদে দেয় ঠিক বলছি না ভুল বলছি বলুন কথা বলেন বারো লাখ টাকা চোদ্দ লাখ টাকা খরচ করে মসজিদ হলো বারো হাজার টাকা এনে হুজুর এনে জলসা হলো আর মসজিদের ইমামের বেতনটা তিন থেকে চার হাজার হলো তাই তো নাকি তিন হাজার টাকা বেতন দিয়ে দেড় হাজার টাকা মুয়াজ্জিনকে দিয়ে বারো হাজার টাকার হুজুর এনে জলসা করানো মানে হলো মাকে ভাত না খেতে দিয়ে শাশুড়িকে হজে পাঠানো বুঝতে পারছেন মার ভাত দেয় না শাশুড়িকে হজে পাঠিয়ে দিয়েছে এরকম নিমক হারাম আছে না নাই সমাজে নিজের বোনকে কোনোদিন বোন বলে ডাকে না নিজের বোন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে খবর নেয় না আর শালি যদি একটু বিপদে পড়ে রাত দশটার সময় অ্যাম্বুলেন্স নিয়ে চলে যায় এই কাজটা কি ভালো না খারাপ না না ভালো কাজ খারাপ কে বলল শালির মন না সন্তুষ্ট করতে পারলে বউয়ের মন পাওয়া যাবে না কি বললে হবে আল্লাহ পাক শোনাচ্ছে তহা মা আনজাল্লা আলাইকাল কুরআনা লিতাশকা আমি আপনার উপরে কোরআন এই জন্য পাঠাই নাই ভাগ্যটা আপনার খারাপ হবে ভাগ্যটা অবশ্যই পরিবর্তন হওয়ার জন্য কিতাব এসেছে তো যখন নবীর উপরে কিতাব আসলো সাথে সাথে আল্লাহ তার হাবিবকে কি বললেন হাবিব আপনি এটাকে পড়ুন না এটাকে তুলে রাখুন পড়ুন তো হচ্ছে দলিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার একুশ নম্বর পারা এক নম্বর পৃষ্ঠা এক নম্বর লাইনের পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরার নাম সুরা আনকাবুত এখানে অর্ডার দেয়া হচ্ছে উতলু উতলু মানে কি লেখো না পড়ো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হাবিব গো আপনার উপরে যে কিতাবটা দিয়েছি আল্লাহর পক্ষ থেকে ওহি দ্বারা যে কিতাব এসেছে এটা আপনি পড়ুন এটা আপনি কি করুন পড়ুন আর কি
ও আকিমিস সালাত কিতাব পড়ার সাথে সাথে নামাজটাও পড়ুন নামাজ কায়েম করুন সবচাইতে বড় ব্যাধি আজ মুসলমান সমাজে নারীর মধ্যে পুরুষের মধ্যে চলে এসেছে 100 এর মধ্যে 90টা মুসলিম কোরআন পড়তে পারে না আর দ্বিতীয় রোগটা হলো নামাজ পড়তে জানে না পড়বে কোত্থেকে জানে এই নামাজ পড়তে জানে জানাজার নামাজ পড়তে গেছে আল্লাহু আকবার উপরের দিকে তাকাচ্ছে জানার উপরে ফেরেশতা আসছে কি আল্লাহু আকবার পরে জানাজার পরে দোয়া সানা পড়তে হবে দ্বিতীয় দোয়া দরুদ শরীফ পড়তে হবে তৃতীয় দোয়া আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়াটা পড়তে হবে অধিকাংশ মানুষ জানাজার নামাজ যখন আদায় করতে যায় তখন কি দোয়া পড়ে নাকি শুধু চোখ মুজিয়ে চালাচ্ছে হ্যাঁ শ্বশুর মরে গেছে 300 টাকা বাইকে তেল ভরে তুমি এখান থেকে সেই কোলাঘাটে চলে গেলে আর গিয়ে শ্বশুরের সামনে এরকম নীরবতা পালন করছো তো কবে নামাজ শিখবেন বলে নামাজটা শিখবেন কবে এই সময়টা জওয়ানি বয়সটা তো ইবাদতের বয়স বুড়ো বয়সে ইবাদতের বয়স থাকে এই বুড়ো বয়সে ইবাদত থাকে ও পেচ্ছাপ করে সবে মসজিদে দাঁড়িয়েছে মনে হচ্ছে পেশাব মনে হচ্ছে এক ফোঁটা পড়ে গেল কি হলো ভাবছে মনে মনে পেশাবখানায় গিয়ে দেখছে এক ফোঁটার জায়গায় 3 ফোঁটা পড়ে গেছে আচ্ছা বলুন ওই অবস্থায় নামাজ পড়লে নামাজটা কবুল হবে তো হবে না তো বয়সটা তো ছিল জওয়ানি বয়স যে সময় নামাজের বয়স সে সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে কুকুরের মতো কুকুর দেখেও লজ্জা পাচ্ছে হায় 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 তুই মুসলমানের ছেলে তুই আমার সামনে করলি ডেকে হ্যাঁ আমার সামনে তুই করলি ডেকে কুকুর মার্কা মুসলমানের আল্লাহর কাছে দাম নাই মানুষ মার্কা মুসলমান হতে হবে কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই বাঁচতে চাইলে দুটো জিনিস ধরুন একটা নামাজ ধরুন আর একটা কোরআন ধরুন কথা মনে থাকবে কোরআন শিখবো ইনশাআল্লাহ কবে মরে গেলে তাই তো বাপ যখন মরে যাবে দাদু যখন মরে যাবে মাতার কাছে বসে বসে মৌলবি এসে 3 খতম কোরআন পড়ে দেবে ওরে মরণের পরে কোরআন খতম দিয়ে মানুষকে যদি জান্নাত পাঠানো যেত ধনী লোক একটাও কেউ কখনো জাহান্নামে যেত না কথা মনে থাকবে ইনশাআল্লাহ যারা খেয়াল খুশি ইচ্ছা মতো চলছে যেমন খুশি তেমন ধর্মটা পালন করব আল্লাহ পাক শোনাচ্ছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কওমিল কাফির ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 49 নম্বর আয়াত সুরার নাম আরব একটা কথা ভালো করে মনে রাখবেন মানুষ যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ কিন্তু তাকে খেতে দেবে দেবে না বলুন আচ্ছা বিয়ে বাড়িতে বিয়ে করতে গেছে বরও গেছে যাত্রীও গেছে যদি বর যাত্রী যাওয়ার পরে 3 থেকে 4 ঘন্টা না খেতে দেয় বিয়ে থাকবে না ভেঙে যাবে একটু জবাব দেবেন তো ওই তো আপনারা তাহলে বলেই দিলেন ইসলাম বলছে বিয়েটা সবচাইতে সহজ জেনাটা সবচাইতে কঠিন আর সমাজ এখন জেনাটাকে সহজ করে নিয়েছে কার বোন কার ছেলের সাথে কলেজ ছাত্র ছাত্রী প্রেম লাভ একসঙ্গে চলছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে ঘুরতে যাচ্ছে কেউ কোনো নিষেধ করে না বিয়ের আগে করবে যারা জেনা কিয়ামতের দিন এদের শাস্তি জাহান্নামে হবে সেদিন কোনো বাপ্পা চাতে পারবে না বাবাজিরা সোনার আলালেরা তো আল্লাহ পাক জান্নাতে মানুষদেরকে খেতে দেবে যারা বিয়ে এখনো করেননি কিংবা ছেলের বিয়ে দিতে বাকি আছে এখানে বসে বসে নিয়ত করুন ছেলের যখন বিয়ে দেব কখনো 150 200 300 জন করে বরযাত্রী নেব না নিয়ে যাব না এটা হচ্ছে মেয়ের বাপের উপরে একটা ডাকাতি আপনাদের এলাকায় রোগ আছে আছে না নেই জোরে বলেন
অথচ বজ্জাতি গেল 100 জন আর ওলিমা করলো না সুন্নাত ছিল ওলিমা বিয়ে করার পরের দিন ছেলে বিয়ে করে এনে মেয়ের সমস্ত বাপ মা আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেবে আর সবাই যখন এখানে আসবে ছেলের বাড়িতে মেয়ের বাপ এসে ছেলের বাড়িতে খাবে এটাই হলো সুন্নাত এটা হলো ওলিমা কথা মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন বিয়ে করলেন খাসি একটা জবাই করলেন সুন্দর করে সবাইকে ওলিমা খেতে দিলেন আজ সমাজ থেকে ওলিমা চলে গেছে সুন্নাত আর হারামের একটা কাজ চালু হয়ে গেছে 100 জন বজ্জাতি যাবে ভালো করে বিয়ে বাড়ি গিয়ে খাবে আর খাওয়ার পরে বার হয়ে বলবে তরকারি একটাও ভালো জুরে বলো এর মতো নিমক হারাম পৃথিবীতে কেউ নাই কোরআন শোনাচ্ছে লা ইন শাকারু তুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারুতুম ইন্না আযাবি লাশাদীদ 13 পারা 15 পৃষ্ঠা 4 নম্বর লাইনে 7 নম্বর আয়াত সূরার নাম সূরা ইব্রাহিম তোমার যে নিয়ামত দান করেছি এই নিয়ামতটা তুমি পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করবে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দেব আর যদি কৃতজ্ঞ হও বেঈমানি করো আমি আল্লাহ তোমার ছিনিয়ে নেব আখেরাতে কঠিন শাস্তি গ্রেফতার করব থাকবে টাকা কিন্তু খাওয়া জোরে বলো হবে না জন বয়সে 10 লক্ষ টাকার মালিক ছিল মসজিদ থেকে মসজিদ ওয়ালারা গেছে মাদ্রাসা থেকে মাদ্রাসা ওয়ালারা গেছে গিয়ে বলেছে ভাই কিছু টাকা দাও টাকা যখন নিজের ক্ষমতায় ছিল তখন টাকা দিল না এবার যখন বৃদ্ধ হয়ে গেছে জমি জায়গা ছেলেদের নামে চলে গেছে ব্যাংকের টাকা সব ছেলেদের নামে হয়ে গেছে শুয়ে আছে বিছানায় মারা যাবে এক দুদিন তিন দিন চার দিন পরে ওর খেল খতম হবে হঠাৎ করে মাদ্রাসা থেকে চাঁদা তুলতে আসলো এসে বলছে চাচা কিছু দাও বলছে চাবি সে আমার ছোট ছেলের হাতে ও নিয়ে চলে গেছে ছোট ছেলের কাছে ফোন করলো বলছে বাবা কিছু টাকার দরকার বলে তুমি বুড়ো মানুষ সব মরে যাবে টাকা নিয়ে কি করবে মন চাইছে কিন্তু দান করতে পারবে এই যে পারবে বয়স শেষ আর হবে না সেজন্য ভালো কাজ মৃত্যুর আগে তাড়াতাড়ি করে দিন তাই এটাই সমাজ থেকে তুলে দেব কখনো 1 থেকে 150 জন বজ্জাতি যাব না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ 4 থেকে 5 জন 6 জন যাবে আর বিয়েটা হবে কোথায় মসজিদে কোথায় বিয়ে হবে বলো বিয়ে মসজিদে হলে তাহলে বাড়ির মেয়েগুলো এরা সাজবে কিভাবে আর এই দেখাবে কিভাবে কি ঠোঁটে লিপস্টিক দেবে কপালে এত বড় পূর্ণিমা চাঁদের মতো টিপ পরবে ভ্রুগুলো প্লাক করবে মুখে মেকআপ করবে দামি শাড়িটা পরবে হাই হিল জুতো পরবে এখান থেকে এই পর্যন্ত চুড়ি পরবে আর এমন ডিজাইন করে বিয়ে বাড়িতে ঢুকবে তিন ছেলের মা অথচ এমন সাজা সেজেছে মনে হচ্ছে যেন সবে বিয়ে করতে যাচ্ছে কি হয় না বলেন পাড়ার 38 বছর 40 বছর ছেলেরা বলছে উফ আউল কামাল কি করি লজ্জা সরম সব শেষ আজকে সমাজ থেকে এদিকে সারা বছর বুরকা হিজাব ছাড়া চলে না আর বিয়ে বাড়িতে গিয়ে ওখানেই ব্যাস পাঞ্চার হয়ে গেল হাওয়া সব বার হয়ে গেল সব শেষ ও ইমান শেষ তাহাজ্জত শেষ সবে বরাতের নামাজ শেষ দান খয়রাত সব শেষ হয়ে গেল যায় না বিয়ে বাড়িতে মেয়েদের নিয়ে যান কেন আপনারা বলুন কোন দুঃখে আপনি নিয়ে যাবেন আল্লাহর নবীর সুন্নাত ছাড়লে বিপদ তো হবেই।